শুধু অর্থ সহায়তাই নয় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান আন্তর্জাতিকভাবে তুলে ধরতে কক্সবাজার ক্লাবে আর্ট ক্যাম্পের এই আয়োজন ক্যাম্পে আঁকা চিত্রকর্মে ফুটে উঠছে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চলা নিঃশংসতা তাদের দুর্ভোগ এসব শিল্পকর্ম নিয়ে আগামী আট ডিসেম্বর থেকে শুরু হবে আন্তর্জাতিক প্রদর্শনী সেখান থেকে পাওয়া অর্থ দেওয়া হবে প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ত্রাণ তহবিলে আমরা রংতুলির মাধ্যমে ছবি এঁকে সারা বিশ্বব্যাপী আমরা জানাতে চাই রোহিঙ্গার সমস্যাটা আমাদের প্রকর সমস্যার স্থায়ী সমাধানটা আমরা চাই আর রোহিঙ্গাদের সহযোগিতা আর্থিক সহযোগিতা করার জন্য আমাদের এই প্রচেষ্টা কক্সবাজারের পর চট্টগ্রাম ঢাকা রাজশাহী খুলনায় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী হবে এরপর নিউ ইয়র্ক টোকিও টার্কি সহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলকে একাত্ম করবেন চিত্রশিল্পীরা নিউ ইয়র্কে আমাদের ভেনু রেডি করা আছে প্যান প্লাজাতে তারপর টোকিও এবং টার্কিতে এভাবে করে আমরা আন্তর্জাতিক মহলকে একত্র করার জন্য শিল্পীদের প্রচেষ্টা অব্যাহত রেখে যাব বিশ্বব্যাপী চিত্রশিল্পীদের কাছে তাদের একটি কত একটি করে চিত্রকর্ম অনুদান করার জন্য আহ্বান করেছি আমাদের এই আহ্বানে বিশ্বব্যাপী অনেক চিত্রশিল্পীরা সারা দিতে শুরু করেছে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত চিত্রশিল্পীদের আর্ট ক্যাম্প চলবে বলে জানিয়েছেন আয়োজকরা রংতুলির আঁচড়ে ব্যতিক্রমী এই আয়োজন রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব বিবেককে নাড়া দেবে এমনটাই প্রত্যাশা তাদের মৌসুমী সুলতানা চ্যানেল আই